Da. ছাগল আর ভেড়ার সম্পর্কটা আলাদা আছে, যে ছাগলের যে চিকিৎসাটা চলে সে চিকিৎসাটা এখানে ভেড়াকে দিলে সেটা চলবে না, কিন্তু অনেক একটু পার্থক্য আছে। এদের মূলত বেশিরভাগ কৃমির সমস্যা, আর এদের যদি জ্বর জ্বালা আসে দেখবেন খাবে না, না খালে সঙ্গে সঙ্গে চিকিৎসা দিতে হবে। আর মূলত আমি মনে করি পাশাপাশি যে ভাইরা আছে ওদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, তাহলে দেখবেন ভালো থাকবে। যে ভালো থাকবে এমনও না, এদেরকে বুঝতে হবে যে কি অবস্থাটা হচ্ছে। ঠিক আছে, একটা গাল দেখা যাচ্ছে তার লেবারের সমস্যা থাকতে পারে, বা কোন সাইজের বড়িগুলা খাওয়াবো। আমরা অনেকে দেখা যাচ্ছে লেবার টনিক খাওয়াই লেবারের সমস্যা। শুরুতে আমি মনে করি লেবার টনিক না খাইয়ে আপনার সরাসরি যদি কোনো বড়িটা একবার লেভালিড এবং দুই তিন মাস যখন পেটে বাচ্চা থাকবে তখন আপনার দেখা যাচ্ছে এলটিভেট এগুলা দিয়ে চাষ করলে আমার মনে হয় খুব একটা ভালো হয়। কিন্তু এগুলা দিয়ে আমরা চাষ শুকনা জমির ঘাস যদি ভালো মতো খাই, যদি নামালের ঘাস যদি বেশি বেশি না খাই, তাহলে শীতকালে তো নামালের ঘাস বেশি খাওয়ানো যাবে না, যেরকম স্যাঁত ছেঁদে জায়গার ঘাস খাওয়ালে দেখা যাচ্ছে ওর কৃমির চাপ বেশি হয়ে যাবে, অসুস্থতা বেশি হয়ে যাবে। তার কারণ যারা নতুন লোক তারা যদি মনে করে যে আমরা বিল খালে চড়ালাম শীতকালে, তাহলে অবশ্যই আপনার তারা অবশ্যই মার খাবে। কিন্তু তাদেরকে একটা খেয়াল রাখতে হবে, ভেড়া আমার একটু কম খাক তো আমি সবসময় শুকনো জায়গায় চড়াবো, বা এদেরকে ভালো রাখতে হলে শুকনো জমিতে চড়ানো ভালো, ওই ভেজা ঘাসে চড়ালে পার্শ্ববর্তী কীড়া বেশি থাকে, এগুলো আমাদেরকে জানা আছে, আমরা বা প্রশিক্ষণ নেওয়া আছে, এগুলো আপনার বিরুদ্ধে থাকতে হবে। মানে শুকনো জমির ঘাস দিয়ে বেশি বেশি ব্যবহার করতে হবে, শীতকালে তো মানে স্যাঁতসেঁতে জায়গার ঘাস তো খাওয়া। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গাড়লের রাজ্যে রয়েছে বলা চলে, এবং আজকে যে মানুষের সাথে কথা বলতে চলেছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার তারানগর গ্রামের একজন প্রথিতযশা খামারি। প্রিয় দর্শক, হ্যাঁ, আমরা শরীফুল ভাইয়ের সাথে কথা বলতে চলেছি। প্রথমে একটু পরিচয়টা দিয়ে নিই, শরীফুল ভাই কীভাবে একজন প্রথিতযশা খামারি, কেন তাকে আমরা প্রথিতযশা খামারি বলছি? এই মানুষটি আজকে দীর্ঘ 10-12 বছর ধরে, নাকি ভাই, না তারও বেশি হবে, 15 বছর, দীর্ঘ 15 বছর ধরে তিনি গাড়ল খামার করছে। অনেকে এটা নিয়ে নাক মুচকান যে কেন আমরা বারবার বলি 15-16 বছর। আসলে প্রিয় দর্শক, উনি বাংলাদেশের যে সিদ্ধ হস্তে গাড়ল খামারে যে সব থেকে বড় অবদান রেখেছিল সেই শিশির মিয়া, সেই শিশির মিয়ার আপন মামতো ভাই, শিশির মিয়ার মামতো ভাই, ফুফাতো ভাই, এবং শিশির মিয়া হচ্ছে শিশির মেয়ের সম্পর্কে মামাতো ভাই হচ্ছে, তাই না, মামাতো ফুফাতো ভাই আর কি। তো এই মানুষটি বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্রথম গাড়লের উদ্যোক্তাদের একজন অন্যতম। তার জীবনের গাড়ল খামারের থেকে যে লব্ধ অভিজ্ঞতা, যে এই বিষয়গুলো তিনি আজকে আমাদের সাথে কথা বলবে, চলেন আমরা কথা বলি। সালাম আলাইকুম ভাই। শরীফুল ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি ভাই। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা কোনো কথা বলবো না, আপনার কথা শুনবো শুধু, বলেন ভাই। প্রিয় দর্শক, আমি একজন গাড়ল খামারি। তো সকলকে আমি বলি, গাড়ল আপনাদের পালতে হলে অবশ্যই চিকিৎসা সম্পর্কে, মূলত চিকিৎসা সম্পর্কে আগে বুঝতে হবে। কেন বলছি চিকিৎসা সম্পর্কে না বুঝতে পারলে, বাংলাদেশের অধিকাংশ লোক কিন্তু কিনছে, অনেকে দেখছি এরকম ছাউন্ট আসছে যে ভাই আমরা পাচ্ছি না, বা
গাউল পুষে আমাদের লাভ হচ্ছে না, মারা যাচ্ছে, এরকম সমস্যা দেখা দিচ্ছে। তবে দর্শক, আমি আপনাদেরকে বলি, এগুলা তো পাশাপাশি যদি আপনাদের পাশে আমরা থাকতে পারতাম সরাসরি, তাহলে হয়তো আপনার দেখা যাচ্ছে গাউল পালন করা সম্ভব হতো। কিন্তু এখান থেকে ভিডিওভাবে আমরা আপনাদেরকে বলছি, বলার পরে এদেরকে অনেকে চিকিৎসা সম্পর্কে অনেক জানার আছে। শুধু কৃমির বড়ি খাওয়ালে যে ভালো থাকবে এমনও না, এদেরকে বুঝতে হবে যে কী অবস্থাটা হচ্ছে। ঠিক আছে, একটা গাউল দেখা যাচ্ছে তার লেবারের সমস্যা থাকতে পারে, বা কোন সাইজের বড়িগুলো খাওয়াবো। আমরা অনেকে দেখা যাচ্ছে লেবার টনিক খাওয়াই লেবারের সমস্যা। শুরুতে আমি মনে করি লেবার টনিক না খাইয়ে আপনার সরাসরি যদি কোনো বড়িটা একবার লেভালিড এবং দুই তিন মাস যখন পেটে বাচ্চা থাকবে তখন আপনার দেখা যাচ্ছে এলটিভেট এগুলো দিয়ে চাষ করলে আমার মনে হয় খুব একটা ভালো হয়। কিন্তু এগুলো দিয়ে আমরা চাষ করি। আর আপনার কৃমির ভ্যাকসিন তো আমরা দিয়ে থাকি, ভার্মিক করি, আইভি ক্লোর করি। হ্যাঁ, তো পাশাপাশি আপনারা অবশ্যই চিকিৎসা সম্পর্কে আগে অভিজ্ঞতা করেন, তারপরে গাউল কেনেন, এবং এই গাউলগুলো দেখবেন আপনারা ঠকবেন না। অবশ্যই চিকিৎসা সম্পর্কে কিছু বোঝার আছে, যদি না বুঝে যদি চিকিৎসা সম্পর্কে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা ডাক্তার, যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে নিলে পরে ভালো হয়, বা অভিজ্ঞ ডাক্তার, যারা অভিজ্ঞ ডাক্তার ভেড়া সম্পর্কে যারা বোঝে। অনেক ভাই দেখা যাচ্ছে ভেড়া সম্পর্কে বোঝে না। ছাগল আর ভেড়ার সম্পর্কটা কিন্তু একটু আলাদা আছে। ঠিক আছে, ছাগল আর ভেড়ার সম্পর্কটা আলাদা আছে, যে ছাগলের যে চিকিৎসাটা চলে সে চিকিৎসাটা এখানে ভেড়াকে দিলে সেটা চলবে না, কিন্তু অনেক একটু পার্থক্য আছে। এদের মূলত বেশিরভাগ কৃমির সমস্যা, আর এদের যদি জ্বর জ্বাল আসে দেখবেন খাবে না, না খালে সঙ্গে সঙ্গে চিকিৎসা দিতে হবে। আর মূলত আমি মনে করি পাশাপাশি যে ভাইরা আছে ওদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলি, যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে গাড়ল খামারের একটা বাচ্চা গায়ে জ্বর এসেছে, আপনি দেখেন একটা বাচ্চা দেখি আপনার। আচ্ছা, আমি 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 এই যে বাচ্চাটা দেখি, এটা ছোট বাচ্চা দেখেন, বসুন বসুন। যেমন এটা ছোট বাচ্চা, এক দুই মাসের, এক দুই দিন গার বাচ্চা, এমন তো বাচ্চা হতে পারে, এরকম বাচ্চা হতে পারে। এদের গাতে জ্বর আসলো, বুঝতে পারছেন, এরকম একটা ছোট বাচ্চা দেখা, জ্বর আসলো, খাবে না বা টলে পড়ে যাচ্ছে। তাহলে যে টেম্পারটা মাপলেন, টেম্পারটা মাপার পরে আপনি এক সিসি কম্পোসিলিন, কম্পোসিলিন এলে, এটা আপনার মানে বিদেশি ওষুধ কম্পোসিলিন এলে, একে যদি এক সিসি দেওয়া যায় আশা করি সুস্থ হতে পারে। কিন্তু অন্যান্য অ্যান্টিবায়োটিক আমরা যেগুলোই দিয়েছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু সুস্থ রাখতে পারিনি, কিন্তু দেখা যাচ্ছে এই ওষুধ দেয় আমরা সুস্থ পেয়েছি এই ওষুধগুলো আমরা। গাড়লে মনে করেন যে গাড়লও কিনলো, গাড়লে সব চিকিৎসা দিচ্ছে, কিন্তু চিকিৎসাগত কারণে ভুল, ভুল চিকিৎসার কারণে কি হচ্ছে? ভুল চিকিৎসার কারণে হয়তো মারা যেতে পারে, যে কোনো ভুল। কেমন মারা যেতে পারে? মনে করেন দশটা পাইলো, কয়টা চিকিৎসা দেখা যাচ্ছে গুলো আপনার জ্বরের চিকিৎসা ওই ভাইরাস দিলো, আপনার দেখা যাচ্ছে আমরা কিন্তু সব সময় আপনার নিউমোনিয়ার হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা টাইজুন ভেক ব্যবহার করি, বুঝলেন, টাইজুন ভেক। আপনার একটা হয়তো একটা ভেড়াকে একবার দিলো, ছাড়লেন, আমি একটা ভেড়াকে আমি সাতটা পর্যন্ত টাইজুন দিয়েছি জ্বরের জন্য। কিন্তু দেখা যাচ্ছে আপনার এগুলো তো ডাক্তাররা হয়তো দেয় কিনা আমি জানি না, কিন্তু আমরা পাঁচ সাতটা পর্যন্ত টাইজুন দিয়েছি একটা ভেড়াকে না সারার কারণে। কিন্তু দেখা যাচ্ছে পরে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার কয়েকটা ভাই আছে, তারা একটা দিল বা দুইটা দিল কিন্তু সারলো না, আমরা পাঁচটা ছয়টা পর্যন্ত দিছি বা দিই, এতে করে দেখা যাচ্ছে সুস্থ হয়ে যায়। এ তো অনেক শক্ত জিনিস, সহজে মরতেও চায় না, হয়তো মানুষ মনে করছে হুট করে মরে গেল, কিন্তু এটা মরতেও চাবে না, বুঝছেন। তার কারণ এখানে আপনার বেশি সমস্যা করবে যারা চরাবে তাদেরকে নিয়ে। আপনার শুকনো জমির ঘাস যদি এদেরা যদি ভালো মতো খায়, যদি নামালের ঘাস যদি বেশি বেশি না খায়, তাহলে শীতকালে তো নামালের ঘাস বেশি খাওয়ানো যাবে না, যেরকম স্যাঁতসেঁতে জায়গার ঘাস খাওয়ালে দেখা যাচ্ছে চোর কৃমির চাপ বেশি হয়ে যাবে, অসুস্থতা বেশি হয়ে যাবে। তার কারণ যারা নতুন লোক তারা যদি মনে করে যে আমরা বিল খালে চড়ালাম শীতকালে, তাহলে অবশ্যই আপনার তারা অবশ্যই মার খাবে, কিন্তু তাদেরকে একটা খেয়াল রাখতে হবে, ভেড়া আমার একটু কম খাক, তো আমি সব সময় শুকনো জায়গায় চড়াবো, বা এদেরকে ভালো রাখতে হলে শুকনো জমিতে চড়ানো ভালো, ওই ভেজা ঘাসে চড়ালে পার্শ্ববর্তী কীড়া বেশি থাকে, এগুলো আমাদেরকে জানা আছে, আমরা বা প্রশিক্ষণ নেওয়া আছে, এগুলো আপনার বিরতি থাকতে হবে। মানে শুকনো জমির ঘাস দিয়ে বেশি বেশি ব্যবহার করতে হবে, শীতকালে তো
মানে স্যাঁতসেঁতে জায়গার ঘাস তো খাওয়ানো যাবে না। খাওয়ালে পরে দেখা যাচ্ছে থুতনি ফুলতে পারে বা থুতনিতে পানি আসতে পারে, তার কারণ ধীরাবে জ্বর, এতে করে আপনাদের মারা যেতে পারে। আর যেতে হয় কৃমির কারণে ওগুলো হয়, তো স্যাঁতসেঁতে জমির ঘাস খেলতে এখন আমরা আবার ফের ওইগুলাকে আপনার লেভালিড দিই, লেভালিড দেওয়ার পরে আপনার টাটাফাক্স ইঞ্জেকশন দিয়ে থুই দেয়, বুঝলেন। আমাদের অনেক অভিজ্ঞতা শিখতে হয়েছে বা আমরাও অনেক ফেলে দিয়েছি, কিন্তু এখন আস্তে আস্তে আমরা এগুলা বুঝে গেছি, তাই ইয়ে আছে। তা আমার মামাতো ভাই শিশির আমার উস্তাদ হলে চলে, ওটা আমার ভাই হয়, কিন্তু আমি ওর সাথেই সব কিছু আমার শেখা। তো আশা করি ওরা এখন 300-500 ভাড়া আছে, আর আমরা তখন আপাতত আমাদের কোনো ডাক্তারি চিকিৎসা আমরা নিজেই এখন অনেকে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা এতে নিজেরাই পাচ্ছি। তার মানে কোনো প্রথম কোনো এলাকায় গেলে যদি কোনো নতুন কোনো এলাকায় যায় তাহলে এই গাড়লগুলো চিকিৎসা তারা করতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে ভাই তাদের যদি অভিজ্ঞতা থাকে তারা যদি সেই গাড়লকে তো তারা ট্রিট করেনি না, যদি না থাকে তাহলে তো অবশ্যই একটু ঝামেলা। কারণ আপনি যে বললেন যে গায়ে জ্বর আসলে তো স্বাভাবিকভাবে অ্যান্টিডোজ ইয়ে দেবে, আপনার জ্বরের ট্রিটমেন্ট করবে, কিন্তু জ্বরের ট্রিটমেন্ট যদি করে তার যদি দেখা যায় 100 স্বাভাবিক তাপমাত্রায় ইয়ে থাকবে, আপনার 102 থাকবে, 102 তাপমাত্রা থাকবে, এ অতিরিক্ত হলে যারা 103 বা 105 এরকম হয়ে গেলে দেখতে হবে যে এখন আপনার এরা আর খাবে না, মাঠে অসুস্থতা দেখা দেবে। ও তো এখনও সরাসরি আমার মনে হয় অন্য কিছুতে না যেয়ে ওর টাইজন ভেট ব্যবহার করুক। হ্যাঁ সকাল বিকাল খাওয়া দেওয়া হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, আসলে মানুষ মানুষের পাশে থাকে কিভাবে, এই মানুষটার সাথে যখন কথা বললাম তখন বারবার বলছে আসেন আমরা একজন আরেকজনের পাশে এসে দাঁড়াই, পাশে থাকি। উনি যে কাজটা করেছেন, উনি আবালিলাই চিকিৎসা পদ্ধতির কিছু গোপন ট্রিক্স থাকে, একজন খামারি যেটা দীর্ঘদিন ধরে সেটা অ্যাটেইন করে, সেটা সাস্টেইন করে। আর সবগুলো তো মাথায় আপনার দেখা যাচ্ছে আমরা যখন হয়তো কী করি এটা কী করি, আর সবগুলো তো সময়ে দেখা যায় সব রোগ তো বুঝতে পারে তখনই আমরা চিকিৎসা দিয়ে দিই, সেগুলো হয়তো কোনটা কখন দেওয়া হয় কোনটা এ তো মাথায় ঠিক রাখা মুশকিল, কারণ যেহেতু একটা পাশাপাশি থাকলে সব ছাড় সুন্দর হয়। হ্যাঁ এ তো আপনাকে আগেই বললাম যে এই যে মিন্টু এর 2 বছর প্রায় মানে ও ব্যর্থতা, ও ভেড়া পোষার পরে 2 বছর ব্যর্থতা হয়ে গেছিল, দিয়ে মারা যেতে যেহেতু পাঁচটা নিয়ে আমার খামারে যখন ও ঢুকলো তারপরে ও এখন ও নিজেও কিছু বুঝে গেছে। এখন এই জন্যে আমি সবাইকে বলতে চাই এখন আমাদের মতো মানুষগুলো যদি এই মানে আমরা পাশে করে নিয়ে বেশ 2-1 বছর পর পর আপনাদের ছেড়ে দিতে পারতাম বাংলাদেশে, তাহলে দেখা যাচ্ছে সবাই। তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমি একটু বুঝিয়ে বলি। উনি বলতে চাচ্ছে যে কোনো কৃষি উদ্যোক্তা ভাই নতুন কোনো খামারি যদি এই গাড়ল পালন করতে চায় তাহলে উনি পাশে থাকবেন এবং আপনার এই খামারের থেকে আপনার গাড়ল ক্রয় করবেন যদি যদি সম্ভব হয়, এবং উনি আপনার পাশে থাকবে, আপনার টিল আপনি যতক্ষণ না পর্যন্ত অভিজ্ঞ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি পাশে থাকবেন। উনি এই কথাটা বোঝাতে চান। প্রিয় দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের প্রিয় শরীফুল ভাইয়ের কাছ থেকে গাড়ল সম্পর্কিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং পাশাপাশি সকলের প্রতি আমাদের অনুরোধ রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে সেটা আপনাদের কাছে চলে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।